তো চলো শুরু করা যাক। কিভাবে আমরা ডেবিট ক্রেডিট সহজে মনে রাখতে পারি? যেমন ধরো আমি এখানে একটা শব্দ লিখলাম, সব যখন বৃদ্ধি পাবে তখন হবে সেটা ডেবিট, আর সব যখন হ্রাস পাবে তখন হবে সেটা ক্রেডিট। এখন সব বলতে কি বুঝো? বুঝো কি বুঝালাম এখানে? সতে সতে বুঝালাম সম্পদ, স ময় প দ সম্পদ, আর বতে বুঝালাম ব্যয়। অর্থাৎ এখানে জিনিসটা ভালো করে পয়েন্ট করো এবং অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবা। যদি খাতায় না লিখে রাখো তাহলে বুঝবা না, এবং প্রায় মাঝে মধ্যে এরকম করে লিখতে হবে, খাতায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি বসে আছো, লিখে বললাম সব যখন বৃদ্ধি পায় তখন সেটা ডেবিট, সব যখন হ্রাস পায় তখন সেটা ক্রেডিট। তাহলে সতে সম্পদ, বতে ব্যয়। যদি তোমরা এটা মনে রাখতে পারো খুব সহজে বুঝতে পারবা কোন ঘটনাটা ডেবিট এবং কোন ঘটনাটা ক্রেডিট। আরেকটা আছে, আমরা যেটা আগেই শিখেছি, সব যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হলো ডেবিট, সব যদি হ্রাস পায় তাহলে সেটা হলো ক্রেডিট। আমি আবার এখানে লিখলাম, আর সবের পূর্ণরূপ হচ্ছে সতে সম্পদ, আর বতে হইতাছে ব্যয়। ভালো করে খেয়াল করে দেখো, সব যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সব যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট, সতে সম্পদ, বতে ব্যয়। এবং আরেকটা শব্দ হচ্ছে আদম, আদম যদি সবের বিপরীত, অর্থাৎ সব যদি বৃদ্ধি পায় ডেবিট, আর আদম যদি বৃদ্ধি পায় ক্রেডিট, সব যদি হ্রাস পায় ক্রেডিট, আর আদম হ্রাস পেলে ডেবিট। আতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। খুব সহজেই ডেবিট ক্রেডিট মনে রাখা সম্ভব, খুব সহজে। এখন আসবাবপত্র, যেমন যদি আমরা একটা কথা বলি যে আসবাবপত্র ক্রয়, উদাহরণ হিসাবে যদি বলি আসবাবপত্র ক্রয় ধরো 5,000 টাকা, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, তাহলে এখানে হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট। কিভাবে বুঝলাম যে আসবাবপত্র হিসাবটা ডেবিট হলো? আসবাবপত্র হিসাব ডেবিট এ কারণে হলো কারণ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, যার কারণে এটা হলো ডেবিট। আবার এখানে নগদান হিসাব, ক্রেডিট, কিভাবে বুঝবো নগদান হিসাব ক্রেডিট? কারণ এখানে সম্পদ হ্রাস পেয়েছে। সহজ উপায় চললে হবে না, তোমরা প্রতিটা দিন 4 থেকে 5টি করে যদি লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এভাবে 20 দিন 25 দিন বা হাইয়েস্ট 1 মাস যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, চারটা বা পাঁচটা করে যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে ডেবিট ক্রেডিট খুব সহজেই নির্ণয় করা সম্ভব। আর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে অবশ্যই দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় খুব ভালো মতো পড়তে হবে, ভালো মতো শিখতে হবে। তো নেক্সট আমরা আস্তে আস্তে সবগুলো ক্লাস চালু করবো, তো আমরা নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায় পার্ট অনুসারে আমরা শুরু করবো, কমপক্ষে 3 থেকে 4টা পার্ট করে দ্বিতীয় অধ্যায় পড়াবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবা এবং সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, সাথে থাকবা।
আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো কিছু ভুল হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।